দিন সবাই চলে আসছি দানহা পশমনি শাড়ি যে নতুন আরেকটি ইউটিউব ভিডিও নিয়ে। আজকে আমি খুব সুন্দর একটা শাড়ি পরে আছি, অবশ্যই এটা খুব সুন্দর একটা শাড়ি, 100% আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে জানি। এটা হচ্ছে কি পিওর একটা গাদোয়াল শাড়ি, হ্যান্ডলুম পিওর একটা গাদোয়াল শাড়ি। আপনারা এই প্রাইসগুলো কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন, আমি প্রাইসটা আর না মেনশন করছি। তাহলে চলুন আমরা বাকি শাড়িগুলো দেখে ফেলি, অনেক সুন্দর সুন্দর কিছু কালার আমি আপনাদেরকে দেখাবো। শাড়িগুলো দেখে ফার্স্টে আমরা যে শাড়িটা দেখছি, এটা থাকছে আমাদের প্যারট গ্রিন আর হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে। সো শাড়িটার মধ্যে যে বডিটা থাকছে, বডির মধ্যে আমরা দুইটা কালারের শেড পাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ম্যাজেন্টা শেডও পেয়ে যাচ্ছে। এবং পাড়ের উপরে আমরা কলকা টাইপের মাল্টি কালার সুতো দিয়ে ডিজাইন করা পাচ্ছি। এগুলো কিন্তু পিওর হ্যান্ডলুমের গাদোয়াল শাড়ি। সো আমরা নেক্সট কালার দেখি। প্রতিটা শাড়ি কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কালার, এবং প্রতিটাই কিন্তু নতুন, একেবারে নতুন কালেকশন আসছে আমাদের কাছে। সো আরেকটা হচ্ছে কি আমরা পাচ্ছি এটার মধ্যে রেডি, এটার মধ্যে হচ্ছে আমরা দুইটা শেড পাচ্ছি, যেটা দুজন কালার বলে, হচ্ছে মিষ্টি কালার থাকছে সাথে হচ্ছে অরেঞ্জ টাইপের একটা শেড পেয়ে যাচ্ছি। হ্যাঁ, সো ফুল বডিটা এরকম করে করা থাকবে দুইটা শেডের মধ্যে। আঁচলটা ফুললি পাচ্ছি আমরা নেভি ব্লু কালারের মধ্যে, খুবই সুন্দর একটা শাড়ি। এবং এই শাড়িটার মধ্যে একটা ট্র্যাডিশনাল ভাব আছে, সেটা হচ্ছে যে আমরা এক সাইডের পাড়ে কিন্তু ময়ূরের একটা ডিজাইন এবং কলকার ডিজাইন পেয়ে যাচ্ছি। ওকে, আমরা নেক্সট কালারে চলে যাই। নেক্সট যে কালারটা থাকছে এটাও কিন্তু আমাদের খুব সুন্দর একটা কি বলে লেমন কালারের মধ্যে থাকছে, এবং লেমনের মধ্যে আমরা গ্রিন একটা কিন্তু শেড পাচ্ছি। আর এটার পাড়ের মধ্যে আমরা পাচ্ছি রোজ গোল্ড জারি সুতো দিয়ে ডিজাইন করা, এটা কিন্তু আঁচলের মতো খুব সুন্দর করে রোজ গোল্ড জারি সুতো দিয়ে ডিজাইন করা থাকছে। প্রতিটা শাড়ির প্রাইস আপনারা আমাদের ভিডিওর মধ্যে যখন আমি শাড়িগুলো দেখাচ্ছি, আপনারা ভিডিওর মধ্যে কিন্তু প্রাইসটা পেয়েই যাবেন, হ্যাঁ স্ক্রিনে প্রাইসটা পেয়ে যাবেন। সো প্রাইসটা আমি আর মেনশন করছি না। ওকে, আমরা নেক্সট কালারে চলে যাই, এবং নেক্সট কালার দেখাতে দেখাতে আমি আপনাদেরকে বলে নিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা। আমাদের শপটা হচ্ছে মিরপুর বেনারসি পল্লী, এটা অরিজিনাল 10 নম্বর মিরপুর বেনারসি পল্লী। আমাদের ফার্স্ট যে ব্রাঞ্চটা থাকছে এটা হচ্ছে লেন নম্বর 1 শপ নম্বর 7 ব্লক এ। সেকেন্ড যে ব্রাঞ্চটা থাকছে এটা হচ্ছে লেন নম্বর 8 এবং শপ নম্বর 8। যাদের আমাদের শপটা খুঁজতে খুব বেশি প্রবলেম হবে, তারা কিন্তু আমাদের পেজে যে গুগল ম্যাপে আমাদের লোকেশনটা অ্যাড করা আছে, সো গেলেই পেয়ে যাবেন। আর হচ্ছে যারা অনলাইনে অর্ডার করতে চান, চাইলে আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে নক করতে পারেন। আমার চাইলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারটিতেও কিন্তু নক করতে পারেন। আপনারা চাইলে ভিডিও কল দিয়েও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ফেলতে পারবেন। ওকে, তো আমরা এখন আরো 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 কয়টা কালার আছে, আরো তিনটা কালার আছে দেখাই। তো আরেকটা রোজ আর ব্লুর মধ্যে আমরা এই কম্বিনেশনটা পেয়ে যাচ্ছি। ফুল বডির মধ্যে কিন্তু আমরা এরকম করে জেলি সুতো দিয়ে ডিজাইন করা পাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের পাড়ের ডিজাইনটা, খুবই সুন্দর করে ডিজাইন করা পাড় প্লাস আঁচলটা, আঁচলে কিন্তু ট্রেসেলও করা থাকছে। আরেকটা কথা না বললেই নয়, আপনারা কিন্তু প্রতিটা শাড়ির সঙ্গে ব্লাউজ পিস অ্যাড পাচ্ছেন, ব্লাউজ পিসটা কন্ট্রাস্টের মতো থাকবে। কন্ট্রাস্ট মিন আমি যেটা বোঝাতে চেয়েছি, পাড় এবং আঁচলে যে কালারটা থাকছে এই কালারের মধ্যে কিন্তু আমরা ব্লাউজ পিসটা পেয়ে যাবো, ঠিক আছে। যেহেতু গাদোয়াল শাড়িগুলো ফুল শাড়িটা খুলে দেখানো যায় না, দ্যাটস ওয়াই আমি জাস্ট অল্প একটু খুলে আপনাদেরকে শো করছি। ওকে ডান, আমরা নেক্সট শাড়িতে চলে যাই। নেক্সট একটা খুব সুন্দর শাড়ি দেখাবো, এই শাড়িটা কিন্তু আপনারা বিয়ের জন্য নিতে পারেন, যারা বিয়েতে গাদোয়াল শাড়ি পরতে চান তাদের জন্য বলবো একেবারে 100% একটা খুব সুন্দর ব্রাইডাল শাড়ি হতে পারে এটা। গ্রিন আর টকটকে সিঁদুর রেড কালারের কম্বিনেশনে থাকছে এই শাড়িটা, খুবই সুন্দর শাড়িটা, প্রাইসগুলো আপনারা কিন্তু স্ক্রিনে পেয়ে যাবেন। আজকের ভিডিওর লাস্ট ওয়ান শাড়ি থাকছে এটা, গ্রিন আর হচ্ছে পার্পল টাইপ, পার্পল স্টার্ট। সো কি বলবো সেটা তো বলবেন। তো আজকে যেহেতু ভিডিও লাস্ট ওয়ান শাড়ি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, এবং বাজার প্রসেসটাও বলে দিয়েছি, এখন বলে নিচ্ছি যারা যারা এখন অব্দি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং পাশে থাকা বেল আইকন বাটনটি কিন্তু অন করে রাখতে হবে, যাতে করে নতুন আপডেট কোনো ভিডিও আসলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।